ব্যবসা বাণিজ্য আর জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতার জন্য কাতারের সঙ্গে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সকালে সফররত কাতারের আমির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি সই হয়। বাংলাদেশ এবং কাতারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চুক্তিগুলো সই করেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রম বাজার কাতার, যেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। আমদানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদারও বড় অংশ পূরণ হয় সেখান থেকেই। এমন সুসম্পর্কের মধ্যেই ঢাকা সফর করেন কাতার আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। সফরের দ্বিতীয় দিন সকালে যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রথমে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে চুক্তি সই অনুষ্ঠান। দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে দুদেশ। এছাড়া শ্রমশক্তি বিষয়ক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়াক্ষেত্র ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। ঢাকায় কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয়। ইশরাত জাহান, ডিবিসি নিউজ, ঢাকা।